প্রিয় ছাত্রছাত্রী, এখন আমরা ক্লাস সেভেনের সমীকরণ গঠন ও সমাধান অধ্যায় বাইশের কোষে দেখি 22.1 সমস্যাগুলি সমাধান করব। কি দেওয়া আছে? দেওয়া আছে নিচের কোণগুলি সমীকরণ লিখি এবং সমীকরণের চল সংখ্যাগুলি লিখি। তাহলে এখানে আমরা দেখি কোন কোনগুলো সমীকরণ, কোন কোনগুলো সমীকরণ নয়, এবং যেটি সমীকরণ তার চল কোনটি আছে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে সমীকরণ কাকে বলে, তবেই তো বুঝতে পারবো যে কোনটি সমীকরণ এবং কোনটি সমীকরণ নয়। সমীকরণ হতে গেলে চলরাশি থাকতে হবে, একটি থাকতে পারে, দুটি থাকতে পারে, তিনটি থাকতে পারে, অর্থাৎ একাধিক, এক বা একাধিক চল সংখ্যা থাকবে, ধ্রুবক সংখ্যা থাকবে বা ধ্রুবক পদ থাকবে, এবং সমান সমান চিহ্ন দিয়ে তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে। এরকম যদি থাকে তাহলে সেই রাশিমালাকে আমরা সমীকরণ বলবো। এইরকম সম্পর্ক দিয়ে, চলরাশি, ধ্রুবক পদ এবং সমান সমান দিয়ে কোনো সম্পর্ক থাকলে সেটি কখনো কখনো অভেদ হতে পারে। অভেদ কাকে বলে আমরা পরে শিখব। তাহলে আগে আমরা দেখব যে কোন রাশিমালাগুলোর মধ্যে চল সংখ্যা আছে, ধ্রুবক পদ আছে এবং তাদের মধ্যে সমান সমান দিয়ে একটা সম্পর্ক তৈরি করা আছে, তাহলে সেগুলোকে বলবো সমীকরণ। আর যেগুলোতে চলরাশি নেই বা সমান সমান দিয়ে কোনো সম্পর্ক লেখা নেই, তাহলে সেগুলোকে আমরা সমীকরণ বলবো না। তাহলে প্রথমে এক দাগ দেখি, এ দাগ। এ দাগে দেওয়া আছে এক্স প্লাস ফাইভ সমান সমান থার্টিন। এখানে এক্স হচ্ছে চলরাশি। তার আগে আমাদের তাহলে জানতে হবে চলরাশি কাকে বলে। চলরাশি হচ্ছে সেই সমস্ত রাশি যে রাশির এক বা একাধিক মানের জন্য যে সম্পর্কটি দেওয়া আছে সেই সম্পর্কটি সিদ্ধ হবে, কিন্তু সেই রাশির মান আমরা পূর্ব থেকে জানতে পারবো না, অর্থাৎ অজ্ঞাত। অজ্ঞাত যে রাশি থাকবে তাকেই বলবো চলরাশি। এখানে পাঁচ একটা নির্দিষ্ট মান, ১৩ একটা নির্দিষ্ট সংখ্যা, কিন্তু এক্স, এই এক্সের মান কত আমরা সমীকরণের সমাধান করার আগে পর্যন্ত জানতে পারবো না। এই এক্সের মান বিভিন্ন সমীকরণে বিভিন্ন হতে পারে বা বিভিন্ন শর্তের উপর নির্ভর করে এক্সের মান বিভিন্ন হতে পারে, সেই জন্য এক্স হচ্ছে একটি চলরাশি। এরকম এ বি সি ডি এল এম এন এক্স ওয়াই জেড ইত্যাদি, এগুলো হচ্ছে চলরাশি। এই চলরাশিগুলোর মান আমরা সমীকরণের সমাধান করার পরে যে বীজগুলো পাবো, সেই বীজগুলো হচ্ছে সমীকরণের সমাধান, অর্থাৎ সেই চলরাশিগুলোর মান। তাহলে চলরাশি হচ্ছে যে রাশির মান আমরা পূর্বে জানতে পারবো না সমীকরণ বা শর্ত সমাধানের আগে। বিভিন্ন শর্তের উপর নির্ভর করে এই রাশিগুলোর মান বিভিন্ন হতে পারে। যেমন এ, এই দাগে এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু থার্টিন আছে। এখানে এক্স এর মান কত হবে, অর্থাৎ বীজ কত হবে, আমরা এর আগে শিখেছি। মান বের করতে গেলে যে রাশিগুলোর মান বের করব সেই রাশিগুলো সমান সমানের বাঁদিকে থাকবে, আর যে ধ্রুবক পদগুলো থাকবে, অর্থাৎ যেখানে চলরাশি নেই, সেগুলো সমান সমানের ডান দিকে নিয়ে যেতে হবে, তাহলেই আমরা সমাধান করতে পারব। তাহলে এখানে চলরাশি হচ্ছে এক্স, এক্স সমান 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 সমানের ডান দিকে ১৩ ছিল আর সমান সমানের বাঁদিকে প্লাস ফাইভ ছিল। এই প্লাস ফাইভটা সমান সমানের ডান দিকে গেলে হবে মাইনাস ৫। কেন? এর আগে আমরা দেখেছি সমান সমানের একদিক থেকে আরেক দিকে প্লাস যদি সমান সমানের অপর দিকে চলে যায় তাহলে মাইনাস হয়, আর যদি মাইনাস থাকতো তাহলে ওদিকে গিয়ে প্লাস হতো, যদি গুণ থাকতো ওদিকে গিয়ে ভাগ হতো, যদি ভাগ থাকতো ওদিকে গিয়ে গুণ হতো। তাহলে এখানে প্লাস রয়েছে তাহলে ওদিকে গিয়ে মাইনাস হলো। তাহলে এক্স সমান সমান কত হবে, ১৩ থেকে ৫ বিয়োগ করলে ৮ থাকবে। তাহলে এখানে আমরা এক্স সমান সমান ৮ পেলাম। এই যে ৮, একে বলে এই সমীকরণের বীজ, বীজ বা সমাধান। তাহলে আমরা এই সমীকরণের সমাধান করে এক্স এর মান পেলাম ৮, ৮। এটাই হচ্ছে এই সমীকরণের বীজ। বুঝতে পেরেছ? তাহলে সমীকরণ কাকে বলে? এবার বিদাগ। বিদাগে এক্স মানে চলরাশি আছে, মাইনাস ৪ মানে ধ্রুবক পদও আছে, ইজ ইকুয়াল টু ৭,
সমান সমানও আছে এবং আরেকটা ধ্রুবক পদ দিয়ে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা হয়েছে। তাহলে এটি একটি সমীকরণ বলতে বলেছে, কোনগুলি সমীকরণ? তাহলে এটি একটি সমীকরণ। সমীকরণের চল সংখ্যাগুলি কি কি? তাহলে এখানে চল সংখ্যা হচ্ছে এক্স, তাহলে এ দাগের উত্তর আমরা লিখব এটি একটি সমীকরণ, এটি একটি সমীকরণ। চলরাশি হল এক্স, এই সমীকরণের বীজ হল আট, এক্সের যে মান সেটাই হচ্ছে বীজ, বি দাগে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি চলরাশি আছে, ধ্রুবক পদ আছে দুটো, এবং তাদের মধ্যে সমান সমান দিয়ে একটা সম্পর্ক তৈরি করা হয়েছে। তাহলে এটি একটি সমীকরণ। তাহলে এর বীজ কি হয় আমরা দেখে নিই। এক্স ইজ ইকুয়াল টু সমান সমানের ডান দিকে সেভেন ছিল আর বাঁদিকে মাইনাস ফোর ছিল, তাহলে সমান সমানের ডান দিকে চলে গেলে মাইনাসটা প্লাস হবে ফোর। তাহলে এক্স ইজ ইকুয়াল টু সেভেন প্লাস ফোর ইলেভেন, সাত আট চারে এগারো। তাহলে এখানে আমরা দেখলাম এটি একটি সমীকরণ। তাহলে উত্তর লিখি এটি একটি সমীকরণ। চলরাশি সমান সমান এক্স, বিশ সমান সমান ইলেভেন এগারো। এবার সিদাগ, সিদাগে কি দেওয়া আছে? থ্রি টি ইজ ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান। তাহলে এখানে একটি চলরাশি আছে টি, টি এর মান আমরা জানি না, সমীকরণ সমাধান করার পরে জানতে পারবো। তাহলে টি একটি চলরাশি, তাহলে চলরাশি আছে তার সঙ্গে একটি ধ্রুবক পদ গুণ আছে, সমান সমান দিয়ে একটি ধ্রুবক পদের সঙ্গে সম্পর্ক করা আছে, তাহলে এটি একটি সমীকরণ। এই সমীকরণের সমাধান করি, টি ইজ ইকুয়াল টু সমান সমানের ডান দিকে একুশ ছিল আর বাঁদিকে তিন ছিল টি এর সঙ্গে গুণ হিসাবে। তাহলে টি এর সঙ্গে গুণ হিসাবে সমান সমানের একদিক থেকে আরেক দিকে গেলে ওই তিনটা ভাগ হয়ে যাবে, ভাগ মানে আমরা নিচে লিখতে পারি ভাগ তিন। তাহলে ভাগ করি তিন সাথে একুশ, তাহলে আমরা টি সমান সমান পেলাম সেভেন। তাহলে একই রকমভাবে এটি একটি সমীকরণ, উত্তর লিখি এটি একটি সমীকরণ। চলরাশি সমান সমান টি আর বীজ সমান সমান পেলাম সেভেন। এবার ডি দাগ, ডি দাগে কি দেওয়া আছে? টি বাই থ্রি ইজ ইকুয়াল টু টু, টি ডিভাইডেড বাই থ্রি ইজ ইকুয়াল টু টু। এখানেও একটি চলরাশি আছে, সেই চলরাশিকে একটি ধ্রুবক পদ দিয়ে ভাগ করা হয়েছে, সমান সমান দিয়ে আরেকটি ধ্রুবক পদের সঙ্গে সম্পর্ক করা হয়েছে। তাহলে এটি একটি সমীকরণ এবং তার সমাধান কি হবে? টি ইজ ইকুয়াল টু সমান সমানের ডান দিকে দুই ছিল আর বাঁদিকে তিন ছিল ভাগ হিসাবে, বাঁদিকে তিন ছিল ভাগ হিসাবে। তাহলে সমান সমানের ডান দিকে গেলে কি হবে? গুণ হবে, গুণ তিন। তাহলে আমরা টি সমান সমান পেলাম তিন দুগুণে ছয়। তাহলে আগের মতো করে উত্তর লিখি, এটি একটি সমীকরণ, এটি একটি সমীকরণ। এখানে চলরাশি হচ্ছে টি আর সমীকরণের বীজ হচ্ছে ছয়। নেক্সট ই দাগ, কি দেওয়া আছে? টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ইলেভেন। তাই এখানেও দেখতে পাচ্ছি একটি চলরাশি আছে প্লাস একটি ধ্রুবক পদ, সমান সমানের পরে আরেকটি ধ্রুবক পদের সঙ্গে সম্পর্ক করা আছে। তাহলে এটি একটি সমীকরণ। তাহলে সমাধান করে দেখি কি হয়। টু এক্স ইজ ইকুয়াল টু সমান সমানের ডান দিকে এগারো ছিল, বাঁদিকে প্লাস ওয়ান ছিল, তাহলে ডান দিকে গেলে প্লাস মাইনাস হবে, মাইনাস ওয়ান। টু এক্স সমান সমান এগারো থেকে এক চলে গেলে দশ থাকবে, এক্স সমান সমান টেন, এই দুই সমান সমানের বাঁদিকে গুণ ছিল, তাহলে সমান সমানের ডান দিকে গেলে কি হবে? ভাগ হবে, দুই দিয়ে ভাগ,
10 কে 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10 তাহলে x সমান সমান পেলাম 5 তাহলে আমরা উত্তর লিখি এটি একটি সমীকরণ এটি একটি সমীকরণ চলরাশি সমান সমান x 20 সমান সমান 5 f দা কি বলছে 9 প্লাস 4 ইজ ইকুয়াল টু 13 এখানে দেখো 9 চলরাশি 9 4 এটিও ধ্রুবক রাশি 13 এটিও একটি ধ্রুবক পদ সমান সমান দেওয়া আছে তাহলে এখানে কোনো চলরাশি নেই তাহলে এটি সমীকরণ 9 তাহলে লিখে দিই এখানে কোনো চলরাশি নেই সুতরাং এটি সমীকরণ 9 জি দাগ জি দাগে কি দেওয়া আছে 10 বিয়োগ 3 সমান সমান 7 10 বিয়োগ 3 সমান সমান 7 এখানেও কোনো চলরাশি নেই দেখো 10 একটা ধ্রুবক পদ 3 একটা ধ্রুবক পদ 7 একটা ধ্রুবক পদ মাইনাস রয়েছে সমান সমান রয়েছে কিন্তু কোনো চলরাশি নেই তাহলে লিখি এখানে কোনো চলরাশি নেই সুতরাং এটি সমীকরণ 9 নেক্সট এইচ কি দেওয়া আছে 20 সমান সমান 4y এখানে একটি ধ্রুবক পদ আছে সমান সমান দেওয়া আছে 4 ইনটু একটি চলরাশি দেওয়া আছে তাহলে চলরাশির সঙ্গে ধ্রুবক পদের একটা সম্পর্ক সমান সমান দিয়ে তৈরি করা আছে তাহলে এটি একটি সমীকরণ সমীকরণের সমাধান করি 20 সমান সমান এখানে y ছিল থাকলো আর 4 ছিল y এর সঙ্গে গুণ তাহলে সমান সমানের বাদিকে চলে আসলে ভাগ হবে 4 দিয়ে 20 কে ভাগ করলে 4 5 20 তাহলে আমরা y সমান সমান পেলাম 5 তাহলে উত্তর লিখি এটি একটি সমীকরণ এখানে চলরাশি হচ্ছে y আর বীজ হচ্ছে 5 নেক্সট i 7 মাইনাস x ইজ ইকুয়াল টু 0 7 মাইনাস x ইজ ইকুয়াল টু 0 এখানে একটি ধ্রুবক পদ মাইনাস একটি চলরাশি সমান সমান আরেকটি ধ্রুবক পদের সঙ্গে সম্পর্ক করা আছে তাহলে এটিও একটি সমীকরণ সমাধান করি 7 ইজ ইকুয়াল টু 0 ছিল মাইনাস x সমান সমানের ডান দিকে গেলে হবে প্লাস x শূন্যর সঙ্গে প্লাস x শূন্যর সঙ্গে x যোগ করা মানে x ই হবে তাহলে xটাকে এদিকে লিখি x সমান সমান 7 আচ্ছা একটা লাইন বেশি করি 7 সমান সমান x তাকে ঘুরিয়ে লিখলে হবে x সমান সমান 7 তাহলে এটি একটি সমীকরণ চলরাশি সমান সমান চলরাশি কি আছে x আর বীজ কি আছে বীজ সমান সমান আমরা পেয়েছি 7